হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি নিয়োগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে পর্যটক মন্ত্রণালয়ে কিছু লোক নিবে, সেই নিয়োগটা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। এখানে কিভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কী, কোন পোস্টে কতজন লোক নিবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যাই হোক, আমরা শুরু করি আজকের ভিডিও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিটিবি রাজস্ব কার্ডভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে অনলাইনে আবেদন পদ্ধতির যে এটা আছে, যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্তর আহ্বান করা হচ্ছে। এখন এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন পোস্টে আবেদন করবেন, কয়েকজন লোক নিবে সম্পূর্ণই বলবো। এখানে এক নম্বর কমিক নংয়ের জন্য পদের নাম হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, গ্রেড হচ্ছে দশম, আর বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, এখানে লোক নিবে একজন। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে পাস, ডিগ্রি বা অনার্স কমপ্লিট এরকম থাকতে হবে। তারপর আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তে থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে। আবার এখানে বলা হয়েছে যে ডিগ্রি কমপ্লিট করেন তাহলে 60 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে। আর এখানে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ। তারপরে হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এটা বেতন, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, এখানে লোক নিবে তিনজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক ডিগ্রি, এটাও ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের উপরে অভিজ্ঞতা থাকতে হবে। যেরকম বাংলায় থাকতে হবে 50 এবং ইংলিশে থাকতে হবে 80 শব্দ, মানে সর্বনিম্ন গতি হচ্ছে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার, বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, আর এটাও সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার, এটা হচ্ছে 16 গ্রেডের, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, এখানে লোক নিবে দুইজন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ড্রাইভিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধার কোটা যদি থাকে তাহলে 32 বছর। আর এই পোস্টে কারা আবেদন করতে পারবেন এখানে এটা দেওয়া আছে যে সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। লক্ষ্মীপুর, মেহেরপুর, শেরপুর ও ঠাকুরগাঁও জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটার উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে সাধারণ কোটা হতে পূরণ করা হবে। এইন দেখেন, একটি বিষয় লক্ষ্য করেন, লোক নিবে এখানে দুইজন, অফিস সহকারীতে লোক নিবে দুইজন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এবং এখানে লক্ষ্মীপুর, মেহেরপুর, শেরপুর ও ঠাকুরগাঁও এই সাইটটা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আবার একটা কথা বলছে যে মুক্তিযোদ্ধার কোটার উপযুক্ত প্রার্থী যদি পাওয়া না গেলে, মানে যে এখানে যে কোটা ভিত্তিক আছে সেই কোটা অনুযায়ী যদি কোনো প্রার্থী না পাওয়া যায় তাহলে কিন্তু সাধারণ কোটায় লোক নিবে, তার মানে দুইজন লোকের ভিতরে কোটা, বুঝতেই তো পারছেন। যাই হোক, তারপর আমরা দ্বিতীয় যাই, কীভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনে পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী সেটা আমরা এখন দেখিনি। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এর সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে অনুসরণ করা হবে। অনলাইনে আবেদন করার পদ্ধতি কী, পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিরা এই ওয়েবসাইটে প্রবেশ করে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে আবেদন করবেন। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমার শুরু তারিখ হচ্ছে 11/1/2021 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে এবং শেষ তারিখ হচ্ছে 10/2, মানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বিকাল 5টা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনে সাবমিট করার পর মানে পরবর্তীতে 72 ঘন্টার ভিতরে আপনার ফি জমা দিতে হবে। এটা তো আপনারা জানেন ইতিমধ্যে, যত নিয়োগ আছে প্রত্যেকটা নিয়োগে কিন্তু আবেদন করার 72 ঘন্টার ভিতরে কিন্তু ফিটা জমা দিতে হয়। যদি আপনি 10 তারিখ আবেদন করেন, 5টার দিকে যদি 5টার আগে আবেদন করেন 10 তারিখ, তাহলে আপনার সেই ফিটা জমা দিতে হবে 11, 12, 13 তারিখের 5টার আগে, মানে 72 ঘন্টা, 10 তারিখের 5টা থেকে 72 ঘন্টা পরবর্তী পর্যন্ত আপনি ফিটা জমা দিতে পারবেন। তারপরে নিয়োগ পরীক্ষা এবং প্রার্থী যাচাই সংক্রান্ত নির্দেশাবলী ও শর্তাবলী শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নলিখিত কাগজপত্র যেমন এক সেট মূল কপি ও এক সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। যখন আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন, পাস করার পর আপনাকে তারাও একটা চিঠি দিবে, সেই বা সেই নিউজটা যখন পাইবেন যেন আপনার পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর যেন আপনি পাস করছেন। তারপর যে মৌখিক পরীক্ষা হবে, সেই মৌখিক পরীক্ষার সময় আপনার যত যাবতীয় কাগজপত্র আছে সকল কাগজপত্রের মূল কপি সাথে নিতে হবে, মানে তাদের দেখানোর জন্য, আর এক্সাক্ট ফটোকপি মানে সত্যায়িত থাকতে হবে, তাও আবার প্রথম গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত থাকতে হবে, আর 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে। এইগুলো মানে কী কী কাগজপত্র এখানে লাগবে সেটাও বিস্তারিত বলে দিয়েছে। প্রথম গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সাম্প্রতিক তোলা মানে তখনকার তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, জেলাস্থায়ী বাসিন্দা প্রমাণ হিসাবে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ মেয়র পৌরসভা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার ও কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের যে সনদপত্র এটা সত্যায়িত কপি, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত হতে হবে। এটা হচ্ছে যাদের কোটা আছে সেই কোটার জন্য, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর পিতামাতার নাম ও বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার নাম উল্লেখ সহ বীর মুক্তিযোদ্ধার সঙ্গে তার সম্পর্কে সুস্পষ্ট প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। এখানে বলছে যে মুক্তিযোদ্ধার যে ছেলে বা মেয়ে আছে তাদের যে ছেলে মেয়ে মানে মুক্তিযোদ্ধার নাতি তাদেরকেও এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ দাখিল করতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ও অ্যাপ্লিকেশন কপি সঙ্গে আনতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে BTB এর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের লিখিত মৌখিক এবং ব্যবহারিক প্রয়োজন ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আবেদনকারীর বয়স আগামী 10/2/2021 মানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কমিক নম্বর 1-3 পর্যন্ত সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে তো 32 বছর, এটা সবাই জানেন, এফিডেভিট গ্রহণযোগ্য না। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী সনদপত্র দাখিল করতে হবে। এতিম পাত্রী সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত এতিমখানা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এর মর্মে জেলা কমান্ড আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিকট হতে প্রাপ্ত সনদে প্রত্যয়িত কপি জমা দিতে হবে। সরকারি বাধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADF প্রদান করা হবে না। কোনো প্রার্থীর নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিল বলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির বা চাপ প্রয়োগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। কোনো কারণে দর্শানো ব্যতীত নিয়োগকারী কর্তৃক এই নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণভাবে পরিবর্তন বা বাতিল সহ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখন আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে প্রবেশ করলে এখানে এরকম একটি সাইট আসবে, সেই সাইটে গিয়ে আপনি আবেদন করবেন। এবং কিভাবে আবেদন করবেন আমি একটা আবেদন করে আপনাদেরকে দেখাবো, সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে আপনারা এই বাংলাদেশ যে ট্যুরিজম বোর্ডে আছে সেই বোর্ডে আবেদন করে নেবেন।
আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কেননা আপনার বন্ধুবান্ধবরা এই ভিডিওটা দেখে আবেদন করতে পারে। আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।